আমরা 5 বছর ধরেই যে পার্টি আমাদের সঙ্গে অ্যালায়েন্স ছিল তে অ্যালায়েন্স থাকার পরে আমাদের সাথে কিছু কি বলবো আমাদের যারা পাবলিক আছে ভোটাররা জনগণ তাদের সঙ্গে একটু প্রতারিত করেছে তাই আমরা অনেক কিছু আলোচনার পরে এবং পাবলিকের ইন্টারেস্টে দলের স্বার্থে আমাদের জনসাধারণের স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা ইন্ডিপেন্ডেন্ট লড়ব জয় নিয়ে কতটা নিশ্চিত জয় নিয়ে আমরা নিশ্চিত আমরা অবশ্যই জয় হব ইন্ডিপেন্ডেন্ট হিসাবে আমরা অবশ্যই জয় হব একটা সময় বিজেপি এবং আইপিএফটি রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রকে নিয়ে একটা অসন্তোষমূলক একটা খবর শোনা গিয়েছিল সেটা কি রাজ্য কমিটির কাছে কোনো ধরনের প্রস্তাব রাখা হয়নি না দেখুন এটা আমাদের দলের বিষয় ছিল এগুলা আমাদের এটা ভিতরের একটা বিষয় দলের এটা আমরা হয়তো আগামী দিনে এগুলা আপনার কাছে অবশ্যই আমরা রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের উদ্দেশ্যে কি বলতে চাইব সাধারণ মানুষকে সাধারণ মানুষের কাছে এটাই বলবো শান্তির নিরিখে উন্নয়নের নিরিখে নির্দল প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এটাই আমি আমার রামচন্দ্রঘাটের জনগণের কাছে অনুরোধ রাখবো